আসসালামু আলাইকুম। বিলাল ইবনে রাবা রাজিয়াল্লাহু তাআলা আনহু, আবু আবদুল্লাহ বিলাল তার নাম। পিতা ছিলেন রাবা এবং মাতা ছিলেন হামামা। তিনি হাবশি বংশোদ্ভূত ক্রীতদাস ছিলেন, তবে তার জন্ম হয়েছিল মক্কায়। বনু জুমা ছিলেন তাদের মনিব। হাবশি দাস হিসেবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিনের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল, তখনই তার অন্তর ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। অল্প কিছু লোক দাওয়াতে কবুল করলেও যে সাত ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে এই হাবশি গোলাম অন্যতম। চিরকালই দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলালের সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবরের পরীক্ষা নেওয়া হয়েছে। গলায় উত্তপ্ত বালু, পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে, তবুও তাওহীদের শক্ত রশি তিনি হাতছাড়া করেননি। আবু জাহেল তাকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাকি রেখে দিত। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জাহেল তখন বলতো, বিলাল, এখনও মুহাম্মাদের আল্লাহ থেকে ফিরে এসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাত আহাত ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাফ ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলাকৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে দিত, কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে বসিয়ে দিয়ে বলত, তোমার আল্লাহ লাত উজ্জা। কিন্তু তখনও এই তাওহিদ প্রেমিক লোকটির জবান থেকে আহাত আহাত ছাড়া আর কোনো বাক্য বের হতো না। মুশরিকরা বলতো, তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো। তিনি বলতেন, আমার জবান ঠিক মতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না। প্রতিদিনের মতো সেদিনও হযরত বিলালের উপর বাতা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিকও সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দারুণ মর্মাহত। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন। এ খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমাকেও তুমি এ কাজে শরীক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল। হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, পাঁচ ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হলো। হযরত বিলাল প্রথম ব্যক্তি আজানের দায়িত্ব যার উপর অর্পিত হয়। বিলালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজান ধ্বনি শুনে নারী পুরুষ কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না। মসজিদে তাওহীদের ধারক বাহকদের ভিড় জমে উঠল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় গিয়ে আওয়াজ দিতেন, হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালাহ, আসসালাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাজ উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসতেন, বিলাল তাকবীর দিতেন। কোনো দিন হযরত বিলাল মদিনায় উপস্থিত না থাকলে হযরত আবু মাহজুরা এবং হযরত আমর ইবনে উম্মে মাকতুম তার দায়িত্ব পালন করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত সুবহে সাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন। এ কারণে সকালে দুবার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য রমজান মাসে হযরত বিলালের আজানের পরও পানাহার জায়েজ ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বিলাল ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল। সাহাবাদের কেউ কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয়। হযরত বিলাল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পেয়ে সবাই তাঁবু গেড়ে বিশ্রামে গা এলিয়ে দিলেন। এদিকে বিলাল রাদিয়াল্লাহু আনহু অধিক সতর্কতার সাথে হাওদার কাঠের সাথে হেলান দিয়ে সুবহে সাদিকের অপেক্ষায় থাকলেন, কিন্তু ঘটনাক্রমে এ অবস্থায় তার চোখ বন্ধ হয়ে গেল এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে তার চেতনা ফিরে এলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বিলালকে জিজ্ঞাসা করলেন, তোমার দায়িত্ব পালনের কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রূহ অধিকার করে নেন, আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন। উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করো। এই নিষ্ঠাবান রাসূল প্রেমিক হিজরি 20 সনের প্রায় 60 বছর বয়সে ইন্তেকাল করেন। মক্কায় যে অত্যাচার ও উৎপীড়ন হযরত বিলাল সহ করেছিলেন তা দ্বারাই তার সহ্য শক্তি, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। কেউ তার কোনো গুণের কথা বললে বলতেন, আমি তো শুধু একজন হাফসি, কাল পর্যন্ত যে দাস ছিল। সততা, নিষ্কলুষতা ও বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। হযরত বিলাল যেহেতু রাসূলুল্লাহর বিশেষ মুয়াজ্জিন ছিলেন, এ কারণে অধিকাংশ সময় মসজিদেই কাটাতে হতো তাকে। রাত দিনের বেশি সময় ইবাদতে অতিবাহিত করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কোন ভালো কাজের জন্য সবচেয়ে বেশি সওয়াবের আশা করো? বললেন, আমি তো এমন কোনো ভালো কাজ করিনি, তবে প্রত্যেক ওজুর পরে নামাজ আদায় করেছি। সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন। হযরত আবু বকরের কন্যার সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিয়ে দিয়েছিলেন। বনু জুহরা ও আবু দারদার পরিবারের সাথেও বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু কোনো পক্ষেই তার কোনো সন্তান জন্ম লাভ করেনি।